ভাই আমার বন্ধু মারাজকে এই কোরআনের অস্তিত্ব কোরআনের মাদ্রাসার অবস্থা অস্তিত্বটা সংকটের মধ্যে মানুষ আজকে কোরআনের উপর কথা কথা বলে আধুনিকতার ছোঁয়ায় পড়ে যুবক ভাই আমার আজকে হুজুরদেরকে যুবক ভাই ভালো পায় না মাদ্রাসার ছাত্রদেরকে মানুষ ভালো পায় না দুষ্ট আমার মধ্যে অবশ্যই থাকবে মুসলমান দুষ্ট না থাকলে মানুষ হতে পারে না একমাত্র নবীজি মাসুম ছিলেন এরপরে সব মানুষের দোষ হয়েছে ভাই আমার বন্ধু আমার এই দোষের দিকে না তাকায়া আল্লাহর কোরআনকে মহব্বত করুন ভাই আমার আল্লাহর কোরআন থেকে মন থেকে যদি মহব্বত করেন যে মুসলমান আল্লাহর কসম করে বলতে পারি কোরআনের শিক্ষার জন্য যদি সহযোগিতা করেন মহব্বত করেন প্রাণ করে যদি দোয়া করেন কাল কায়ামতের ময়দান ওই আল্লাহর কোরআন টেনে টেনে আপনাকে জান্নাতুল ফেরদাউস মেহমান বানাই দেবেন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধু আমার আমি আপনাদের সামনে শেষের দিকে আমার আলোচনা কমপ্লিট করব যেহেতু সাতটা বেজে গেছে মাদ্রাসার একটা জলসা মাদ্রাসার বিভিন্ন জরুরিয়াত আছে না নাই আমি যত জায়গায় যাই কোন জায়গা আমি লজ্জা পাই না গত কয়েকদিন আগে খবর নিয়ে ডাকতে পারেন আপনাদের পাতার কান্দি তৃপ্তির এখানে একটা মসজিদ রয়েছে সেই মসজিদের জলসার মধ্যে ছিলাম 9 লক্ষ টাকার উপরে আল্লাহ বান্দার দান করেছেন এই ছোট্ট ভাই যারা হাতে মুসলমান আমি আপনাদের বলবো ভাই আমার কাছে কোনো কামালিয়ত নাই আল্লাহ তোমার কাছে চাইতেছি ও মাওলায় পাক আয় আল্লাহ আমি আমার জন্য বলতেছি না আয় আল্লাহ তোমার কোরআনের বাগানের জন্য বিশ্ব নবীদের এই মাদ্রাসার জন্য আল্লাহ বিশ্ব এই দুনিয়ার জন্য একমাত্র আল্লাহর দিনের দ্বারক বাহক মাদ্রাসা এই মাদ্রাসাকে দুনিয়ার জমিনে বাচ্চে রাখার জন্য আল্লাহ তোমার কাছে চাইতেছি গত বছরে 50,000 করে 3 জন বান্দা দিয়েছেন আল্লাহ এইবার 20,000 করে আল্লাহ তোমার